त्रिपुरा निये तृणमूलेर आदालत अवमाननार आवेदन ग्रहण करलो सुप्रीम कोर्ट। आगामीकाल मामलार शुनानी। आदालतेर निर्देश सत्त्वेओ निरापत्ता नेई तृणमूल कर्मीदेर। पुरो भोटेर जन्य प्रचार करा सम्भव हच्छे ना। तृणमूल कर्मीदेर मिथ्ये मामलाय फाँसानो हच्छे। सुप्रीम कोर्टेर आवेदने उल्लेख तृणमूलेर। आज आगरतलाय होटेले अभिषेक बंदोपाध्याय संगे देखा करते आसेन आगरतलाय गतकाल हामलार घटनाय आहत तृणमूल कर्मीरा। গতকাল যারা আক্রান্ত হয়েছিলেন সেই আহত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আজ আগরতলায় দেখা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গতকালের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা কোথায় আহত হয়েছিল? আমরা কালকে সকালবেলা শাইনি দিকে যখন আমাদের পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের সাথে আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আমরা শান্তশিষ্টভাবেই ওখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের দলের যুব সভানেত্রীকে ডাকা হয়েছিল। আমরা দেখতে পারলাম হঠাৎ করে কোনো একজন পুলিশ ইনফর্মারের কাজ করলো, আমি তার নাম নিতে চাইছি না আইনগত কারণে, সে পুলিশ কি করলো ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে ওই বিজেপির ট্র্যাপে ফেললো। এবং দেখা গেল পুলিশের সামনে সিআরপিএফ পুরো থানা ঘিরে রেখেছে, তারপরও সিআরপিএফ পুলিশ পুরো নির্বোধের মতো নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকলো। তাদের সামনে গোটা কম করে 500-600 জন বাইকের হেলমেট পরে হাতে মোটা মোটা বাঁশ নিয়ে একদম পুরো থানার ভেতর ঢুকে গেল। আমার হাতে লেগেছে এবং কোমরে লেগেছে। কি দিয়ে মেরেছে? হাত দিয়েই মেরেছে। এবং আমাকে এবং সুদীপ রাগ এবং শক্তি প্রতাপ দাকে ডিএসপি রামপ্রসাদ যাদব নিজে মেরেছে। পুলিশ মেরেছে না বিজেপি মেরেছে? পুলিশও মেরেছে ভেতরে আমাদেরকে এবং বাইরে আমাদেরকে। হেলমেট পরে আমরা চিনতে পারিনি, এরকম অনেক বিজেপি বাহিনী এসেছিল যারা মেরেছে। কালকে যখন শাইনিকে অ্যারেস্ট করা হয় তখন আমরা যাই, তো যাওয়ার পরে ওখানে বাইক বাহিনী আসে এবং হেলমেট পরে তারা বাঁশ এবং লাঠি রড এবং ইট নিয়ে পুরো থানা ঘেরাও করে এবং থানাতে পুলিশ ছিল, তারা কোনো প্রোটেকশন দেয়নি, ঢুকে আমাদের মারধর করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে আশ্বাস দিয়েছেন আর কি, উনি সবসময় পাশে আছেন, তো উনি বলছেন যে তোমরা চিন্তা করো না, তোমরা এগিয়ে চলো, আমরা দেখছি পার্টিগতভাবে। গতকাল যে দুষ্কৃতি হামলা হয়েছিল তাতে যারা আহত হয়েছেন তারা এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, আগরতলা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।